সুপ্রিয় দর্শক মণ্ডলী ফ্রন্টলাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমাদের জন্য বাংলা ভীষণের জন্য এক আনন্দের দিন স্মরণীয় দিন ঠিক ন বছর আগে আচমকা বন্ধ হয়ে গিয়েছিল ফ্রন্টলাইন কি কারণে বন্ধ করা হয়েছিল সেটা আমি আজও জানি না যাই হোক পাঁচশো দশতম পর্ব সেদিন প্রচারিত হওয়ার কথা ছিল আমাদের অতিথি ছিলেন সাবেক মন্ত্রী সৌম রেজাউল করিম আর অন্য অতিথি ছিলেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম সাকাওয়াত হোসেন বিকেলবেলা আমাদের জানানো হল অনুষ্ঠান হবে না এটা খুব নাটকীয়ভাবেই বলা হয়েছিল যাই হোক যে কারণে চাপের মধ্যে অনেক কিছু হয়েছে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু কেন বন্ধ করা হল এটার ব্যাখ্যাটা কিন্তু তার কখনও দেন নাই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে সবাই কিন্তু প্রশ্ন তুলেছিল যে কেন বন্ধ করা হলো এই অনুষ্ঠানটি তবে আজ এই অনুষ্ঠান শুরুর আগে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ঢাকার সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকাকে আমাদের সবার প্রিয় খোকাবাই তার একান্ত ইচ্ছায় আমি এই টক শো উপস্থাপনার দায়িত্ব নিয়েছিলাম আজ তিনি নেই তার স্থিতিশ সামনে রেখে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই দর্শক মন্ডলী আশা করি আপনাদের সবার সহযোগিতা পাবো আমাদের দুজন অতিথি জোনাইদ সাকি নামের সঙ্গে এখন আর মানে ওই গণসংহতি আন্দোলনের মহা প্রধান সমন্বয়ক বলার প্রয়োজন নেই জুনাইশ সাকি আপনাকে স্বাগত জানাচ্ছি আর আমার মায়ে আমার প্রিয় সংবাদ বিশ্লেষক আশরাফ কাসার সিনিয়র সাংবাদিক দুজনকে স্বাগত জানাচ্ছি আপনারা শুরুতেই বলছিলেন যে আছে কী নিয়ে আলোচনা হয় তা আমি বলছিলাম যে প্রশ্নটা আমি আউট করব না কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কোনো প্রশ্নই নেই প্রশ্নটা হচ্ছে এটা আমি কাকে বলবো আপনাকে জিজ্ঞেস করবো না এই মুহূর্তে আমরা কোথায় আছি ধন্যবাদ আমাদের খুব ভালো লাগছে জোনায়স সাকিরও নিশ্চয়ই লাগছে ফ্রন্ট লাইন আবার শুরু হলো বছর পরে এবং আমরা অতিথি হিসাবে আপনার অনুষ্ঠানে আসতে পেরেছি আমার মনে পড়ছে ওই সময়ে বিশেষ করে চোদ্দো সালের নির্বাচনের আগে এবং পরে এই অনুষ্ঠানে অনেকবার এসেছিলাম অনেকবার প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করেছিলাম এবং বিগত সরকারটি গণমাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণ করত আপনি যেমনটি বলছিলেন কোনো কারণ দর্শানো ছাড়াই হুট করে বিকেল চারটায় একটা অনুষ্ঠান বন্ধ করে দেওয়া যায় আমাদের বর্তমান জেনারেশন তারা হয়তো অনেকটাই জানেন না আমরা কি মানে যারা ভেবে থাকে ছত্রিশ দিনে বিপ্লব হয়েছে তাদের জন্য বলছি যে পনেরো বছরের সংগ্রাম পনেরো বছরের গণমাধ্যমের স্বাধীনতা বাক প্রকাশের স্বাধীনতা নিয়ে আমাদের লড়াই সংগ্রামের ইতিহাসটা সবার জানা দরকার এবং এটি থেকে আমি এও বলতে চাই যে আমাদের কোনো সময় যেন আর অতীতের মতো কালো না হয় এবং মত প্রকাশ বাধাগ্রস্ত এমনটি না আমরা যেটি নিয়ে কথা বলতে পারি আমার মনে হয় যে আমি আপনার অনুষ্ঠানে এলাম রাজপথ থেকে রাস্তা থেকে মানুষের কথা শুনতে শুনতে সবাই ভাবছে যে সরকারটিকে আসলে স্থিতিশীল হলো কি না অথবা আমরা যেই জন্য তাদেরকে ক্ষমতায় বসিয়েছি সেই জায়গাগুলোতে আমাদের কাজ কেমন হচ্ছে দেখুন একটি বক্তব্য হচ্ছে যে তাদেরকে সময় দিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কত সময় প্রশ্ন হচ্ছে যে তারা কি ওই ডিরেকশনে যাচ্ছেন কি না আপনি যদি গন্তব্যের দিকে না আগান তাহলে আপনি যতটুকুই আগাবেন সেটিও তো আসলে বৃথা আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারটির গতি নিয়ে প্রশ্ন উঠেছে সরকারটির ইন্টেনশন নিয়ে হয়তো প্রশ্ন নাই আরেকটি হচ্ছে আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে যেমন যেমন আপনি যদি যেরকম মানে কঠোর আচরণ আপনার হওয়া দরকার যেভাবে দলীয়করণ হয়েছে যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে গণহত্যা হয়েছে একটি গণ সরকার তার গঠন প্রক্রিয়া নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন যে আমরা গণ পরে বিপ্লবী সরকার দেখিনি বিপ্লবী পন্থায় সরকার করিনি সবই সত্যি কিন্তু তারপরও প্রেক্ষাপট হচ্ছে গণ সরকার এটি আগা অতীতের অনেক তত্ত্বাবধায়ক সরকারের মতো না সরকারটার চরিত্র নিয়ে আপনি বললেন সরকারটার চরিত্রটা কি এইরকম যে এটা কি সাংবিধানিক সরকার নাকি বিপ্লবী সরকার আমি তো আমি তো নিজে কনভিন্স না যে আসলে কোনটা কোন সরকার আপনি খুব রাইটলি বলেছেন একটি আইডেন্টিটির দিক থেকে একটি মিশ্র আইডেন্টিটির সরকার এটিকে আপনি সাংবিধানিক পদ্ধতিতে যেহেতু তারা সংবিধান মেনে শপথ নিয়েছে আরও একটি মজার কথা তারা সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে সেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে যে রাষ্ট্রপতি একজন ধিকৃত ব্যক্তি এবং ওই সরকারের অংশ ছিল এবং সেই সেনা প্রধান পুরো জিনিসটা আয়োজন করেছেন যার কাছে আমার ব্যক্তিগত প্রশ্ন রয়েছে বাহাত্তর ঘন্টার অনেক ঘটনা নিয়ে এবং কি করে শেখ হাসিনা দেশ থেকে পালালেন কি করে ক্যান্টনমেন্টের ব্যক্তিবর্গরা আমরা আর খুঁজে পেলাম না তার মানে আগামীতে আমরা হয়তো এই প্রশ্নগুলো সঠিক সময়ে জানতেও চেষ্টা করব। কাজেই আপনার এক হচ্ছে সংবিধান সমুন্নত রাখার ডিসিশন নিয়েছে কিন্তু আপনি দেখেন এই সরকারের যে ছয়টি কমিশন হয়েছে তার একটি কিন্তু সংবিধান পুনর্বিন্যস্ত করার যেই সংবিধান সমুন্নত রাখার সে শপথ আপনি নিলেন সেই সংবিধান আপনাকে পুনর্বিন্যস্ত করার অধিকার কে দিল তার মানে আমাদের অনেক স্ববিরোধিতা রয়েছে গঠন প্রক্রিয়া নিয়ে রয়েছে তার ধারণা নিয়ে রয়েছে কিন্তু যেটি আমরা অতীত যা হয়েছে দু মাসে আমরা হয়তো মেনে নিলাম মিশ্র পরিচয় কিন্তু জনগণ যে রাস্তায় রক্ত দিয়েছে পনেরো বছর যারা ত্যাগ তিতার ভেতরে ছিল যে বিরোধী দলদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া নয় যে জোনায়ত সাকিকে দিনের পর দিন অত্যাচারের মুখে পড়তে হয়েছে আমাদের ন্যূনতম দাবিগুলো কি। আমাদের ন্যূনতম দাবি হচ্ছে ওই গণহত্যাকারী শক্তি যেন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিকভাবে ফিরে আসতে না পারে এখন এই যে এই যে কঠিন কথাটা আপনি যদি এখন ভদ্র মানুষের মতো করে বলতে থাকেন শিক্ষিত মানুষের মতো আমার ধারণা রাস্তার মানুষ আপনাকে পছন্দ করবে না কিন্তু আইনের ভাষায় বললে আপনি যদি সেরকম আইন করেন শাস্তির ব্যবস্থা করেন তাদেরকে খুঁজে বের করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন তখন মানুষ কিছুটা শান্ত হবে অনেক ধন্যবাদ আপনাকে বেশ কিছু প্রশ্ন কিন্তু মোটামুটি উত্থাপন করেছেন জি ধন্যবাদ ভাই আপনার আসলে এই ফ্রন্ট লাইনে আমি বেশ কয়েকবার এসেছি এবং এখানে এসে কিছুটা বলা চলে যে অনেক নির্ভর হয়ে কথা বলা যেত মতিভাই আছেন রহমান চৌধুরী এটাকে সঞ্চালনা করছেন ফলে ভরসায় অন্যতম বৈশিষ্ট্য হ্যাঁ মানে আমাদের বলতে কিছুটা সেলফ সেন্সার করলেও এখানে এসে মনে হচ্ছে যে অনেক দূর পর্যন্ত বলে ফেলা যাবে এই এইটা ছিল এবং সম্ভবত সেই কারণেও এটা একটা ইয়ে হতে পারে যে এই টকশোটা কিছুটা তাদের জন্য বিশেষত শাসকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল বলে তারা মনে করেছিল নয় বছর পরে আবার এই টক শো শুরু হচ্ছে এবং আমরা আশা করতে চাই যে আমরা আসলে সবাই মুক্ত হয়ে কথা বলতে পারব এবং তো সেটা একটা ধরেন এত বড় মানে অর্জনের জায়গায় আমরা গিয়েছি অনেক বড় আত্মত্যাগের মধ্য দিয়ে সেটা আসলেই অর্জন হবে কিনা এই প্রশ্ন তো বারে বারেই দেখা দেয় আমার কাছে মনে হয় যে আমরা সরকারের ক্যারেক্টার কি সেটা নিয়ে তো আসলে আলোচনা করা যেতেই পারে এখন পর্যন্ত মানে সাংবিধানিকভাবে আমাদের কাছে মনে হয় যে একটা কিন্তু সাজুজ্য রক্ষা করা হয়েছে কারণ একটা আমাদের এই বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করেন রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি তখন পদত্যাগপত্র গ্রহণ করলে তাকেই আবার এই ইন্টারিম সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদ চালিয়ে যাওয়ার জন্য বলেন এবং তারপরে নির্বাচনের মধ্যে দিয়ে আবার এটা এটা হচ্ছে স্বাভাবিক রীতি কিন্তু কোনো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান তাহলে কি পরিস্থিতি তৈরি হবে তখন তো মন্ত্রিসভা ভেঙে গেল তখন একটা সংসদ আছে সংসদও যদি ভেঙে যায় ভেঙে দেওয়া হয় তখন আসলে এখানে একটা শূন্যতার জায়গা সৃষ্টি হয় এই ডকট্রিন অফ নেসেসিটি থেকেই এই সরকারের বৈধতার জায়গা তৈরি হয়েছে এবং সেটা কিন্তু এমনকি সুপ্রিম কোর্ট শপথ নেওয়ার আগেই সে রেফারেন্সটা দিয়েছে যে ওই দিক থেকে এই সংবিধানের অধীনে যে ধারাবাহিকতা রক্ষার বিষয় আছে সেটাই সরকারে আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা নতুন সংবিধান আমাদের লাগবে কারণ যে সংবিধানটা আছে এই সংবিধান নিজেই অন্তত ক্ষমতা কাঠামোর দিক থেকে এটা একেবারে স্বৈরাচারী যেটাকে আবার নানাভাবে কাটা ছেড়া করে এটাকে এখন একটা ফ্যাসিস্ট সংবিধান হিসাবে কাজে লাগানো সম্ভব এবং যেভাবে বাংলাদেশে গত পনেরো বছরে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে তাতে এইটা একটা এই বন্দোবস্তে আর হবে না এটা মোটামুটি এটা এই জায়গায় আমরা সিদ্ধান্তে পৌঁছে গেছি এবং এটা পুরো একটা জাতীয় বলতে পারেন কনসেনসাস তৈরি হয়েছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমন তৈরি হয়েছে এমনকি ফ্যাসিস্টরা নিজেরাও জানে যে এইটা আসলে আর কার্যকর কোনো মানে সংবিধান না যেটা দিয়ে জনগণকে ইউনাইট করা সম্ভব তো তাহলে নতুন একটা জায়গায় আমাদের যেতে হবে এখন সেই নতুন বলতে কি বোঝায় মানে কোনো কিছুটা আকাশ থেকে আসলে পড়ে না

এবং সেই উত্থানটাকে যখন আমরা রাস্তায় দেখতে পেয়েছি এর চাইতে তো আর কোনো বড় ম্যান্ডেট নাই আসলে ডেমোক্রেসিতে পিপল ইজ দ্য হায়েস্ট ম্যান্ডেট এবং ওই জনগণ যে ক্ষমতার কেন্দ্র ওইটা বলতে হবে এখন এই লড়াইয়ে যারা যুক্ত ছিল যদি আমি জনগণ সহ তাদের সমস্ত শক্তি দেখি সকলেই কিন্তু এই সরকারকে তাদের সমর্থন জানিয়েছে শিক্ষার্থীরা তো এই সরকারের মধ্যেই আছে রাজনৈতিক দলগুলো সমর্থন জানিয়েছে অন্তত ফ্যাসিস্ট ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যে তেষট্টি রাজনৈতিক দল রাজপথে কম বেশি সক্রিয় ছিল সাতই জানুয়ারি নির্বাচন বর্জন করেছিল তাদের কম বেশি সকলেই সরকারকে একভাবে সমর্থন জানিয়েছে শ্রেণী পেশার বিভিন্ন সংগঠন অংশীজনরা সমর্থন জানিয়েছে এখন এই সমর্থনের উপর দাঁড়িয়ে এই সরকার আছে তাদের কাজ একটা ইতিমধ্যে যে স্লোগানগুলো উঠেছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার আমাদের একটা গণতান্ত্রিক সংবিধান দরকার এই সংবিধান দিয়ে হবে না আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে তার মানে প্রতিষ্ঠানগুলো সংস্কার আইন সংস্কার করতে হবে এর মধ্যে দিয়ে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর করবে গণতান্ত্রিক নির্বাচন এটার একটা অংশ এটা তো প্রসেস এটা একটা এই প্রসেসটা এক ধরনের ফ্যাসিলিটেট করা এই প্রসেসটাকে একটা একটা মানে সম্পন্ন করার কাজটা এই সরকারের করতে হবে এই কথাগুলো কিন্তু সবাই বলেছেন এখন এইটার মধ্যে মানে যে এই মূল জায়গাতে আরও কিছু জিনিস ঐক্যমাপ্ত হওয়া দরকার সবগুলো আলোচনা আসলে হয়তো কি কি কাজ আমাদের করতে হবে কীভাবে করবো পদ্ধতিগত জায়গাগুলো কি দিনে করব। এই প্রশ্নগুলো আলোচনা হবে সেইটা এখন আমরা মনে করি যে কনসেনসাসটা আগের জায়গা তো ছিল এখানেও থাকাটা ভালো হবে কনসেনসাস এখানে না থাকলে বরং এটার সুবিধা ফ্যাসিস্টরাই পাবে কিংবা তাদের দেশি বিদেশি মিত্ররা পাবে কাজে সেই দিক থেকে আমরা যেহেতু একটা রূপান্তরের কাজ করেছি তার একটা ধাপ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে আরেকটা ধাপ হচ্ছে পুরো প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে গিয়ে এটা সম্পন্ন করা সেইখানেও যদি রাজনৈতিক দলগুলো বিশেষত ফ্যাসিস্টবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত্ত একটা জাতীয় ঐক্যমত্ত এখানে প্রয়োজন এখন সংবিধান কি ম্যান্ডেটটা কোথায় দুই মানে অনেকগুলো মতামত এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে আমরা নতুন সংবিধান লিখব সেই কারণে এখানে একটা গণপরিষদের মধ্যে দিয়ে এটা করতে হবে বিএনপির মতো বড় দল বলেছে যে নতুন সংবিধান গণপরিষদের ইলেকশন লাগবে তার মানে জনগণের ইলেকশন হবে গণপরিষদে গিয়ে সে নতুন আবার একটা মতামত হচ্ছে যে না আমরা গণ এটা সংবিধান লিখব এবং সংবিধান একটা গণভোটের মধ্যে দিয়ে ম্যান্ডেট নিয়ে তারও তিনি নির্বাচন হবে আবার আরেকটা পথ হতে পারে অনেকের কাছ থেকে শুনছি যে আচ্ছা একটা জাতীয় কনসেনসাস মানে ন্যূনতম যে সংবিধানের রূপান্তরটা দরকার সেই সংবিধানটার ব্যাপারে সকল একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো তারা একটা কনসেনসাসে পৌঁছাবে এটা ন্যাশনাল চার্টারে পরিণত এবং পরবর্তী নির্বাচনে যারাই আসবে এটা এইটাকে তারা র্যাটিফাই করবে এখন পদ্ধতিগত প্রশ্নগুলো অনেকগুলো জায়গাতে আছে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হওয়া দরকার এবং আমরা আমাদের একটা মত আছে কিন্তু আমরা মনে করি যে এটা আলোচনার প্রক্রিয়ায় মতামতটা ঠিক করা দরকার এখানে মূল জায়গাটা লক্ষ্য করা দরকার যে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থায় পৌঁছাতে চাই এটাই এতদিনকার লড়াইয়ের আমাদের মূল লক্ষ্য ছিল অন্যদিকে এই অনুযায়ী কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে এখন যদি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আমরা যদি মানুষের আকাঙ্ক্ষাটা থেকে সরে যাই তাহলে কিন্তু একটা বিপদের পরিস্থিতির সৃষ্টি হবে যার যার ফলাফল কিংবা সুবিধা নেবে fastapi শক্তি সেই দিক থেকে এইটা স্মরণে রাখা দরকার আমার মনে হয় যে আমরা এখন এই পরিস্থিতির মধ্যে আছি অনেক ধন্যবাদ আপনার এই প্রসঙ্গে বলার আছে জি আমার দুটি বিষয় বলার আছে একটি আমরা দেখছি যে সরকারটির একটি অংশ অসার মনে হচ্ছে যার নড়নচড়ন ক্ষমতা নেই এবং তাকে আমরা ঠিক গতিশীল দেখছি না কাজ করতে দেখছি না আমি আপনাকে একটা উদাহরণ দিই ছয়টি কমিশন করা হয়েছে আপনি কমিশন করার আগে কেন ভাবলেন না যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনার সংলাপ করা দরকার কমিশন গঠনের পরে তিন সপ্তাহ অতিক্রান্ত হয়েছে একটি কাজও হয়নি এমনকি কমিশনের সদস্য নির্বাচিত করা হয়নি যাদেরকে আপনি কমিশনের প্রধান করেছেন তারা প্রত্যেকে চাইলে সাত দিনের মধ্যে কমিশনের কাজ গুছিয়ে ফেলতে পারতেন তিন সপ্তাহ চলে গেছে আমরা কোনো কাজ হতে দেখিনি এখনও গ্যাজেট হয়নি এবং এখন বলা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে গ্যাজেট করা হবে তার মানে আমি তিন সপ্তাহ পিছিয়ে গেলাম যেখানে প্রতিটা দিন আমরা গণনা করছি সেখানে তিন সপ্তাহ পিছিয়ে যাওয়া এবং গতি উদ্দেশ্যহীন কমিশন এটি গ্রহণযোগ্য না আর সরকারের দেখুন মাস হয়ে গেছে আপনি এখন সরকারের রদবদল করেন উপদেষ্টাদের বাদ দেন পারফরমেন্স অ্যানালাইসিস করেন নিজেদের ভেতরে আলাপ করেন এইটা তো লোক দেখানোর সরকার না এটা তো কাজের সরকার কাজে যারা পারফর্ম করছে তাদের রাখেন যারা পারফর্ম করছে না তাদের বিদায় করে দেন আমরা তো এরকম শাসনই চাই এখন সরকারটিকে আমরা অসার দেখছি কোনো কোনো জায়গায় দ্বিতীয় হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক চিন্তা থেকে আমরা অনেককে বিহেভ করতে দেখছি আমরা বিএনপিকে দুদিনের মধ্যে জনসভা করতে দেখেছি জামাত ইসলামের নেতাকে বলতে শুনেছি আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম এবং লাশের হিসাব হতে হচ্ছে ছত্রিশ দিন না ছ ষোলো বছরের হিসাব হচ্ছে মাস্টারমাইন্ড না ব্রেন চাইল্ড এইসব আলোচনায় ঢুকে গেছে আমাদের বুঝতে হবে এর প্রত্যেকটি শব্দ যথেষ্ট অর্থবহ এবং এই প্রত্যেকটি শব্দ এই সরকারেরকে বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট গত সরকারটির পতন হয়েছে একটি শব্দে রাজাকার কাজেই শব্দ যে কত ভয়ঙ্কর এবং কত বলিষ্ঠ এটি যদি আমরা না বুঝে থাকি কেউ যদি ব্রেন চাইল্ড কাউকে বলে ফেলেন ওভারওয়েলমড হয়ে বলতেই পারেন কিন্তু আমিও বুঝতে শুরু করলাম ভাবতে শুরু করলাম আমি ব্রেন চাইল্ড এবং আমি মাস্টার মাইন্ড তাহলে ক্ষতিটা যেটা হলো সেটা হচ্ছে যে এখন শহীদ পরিবারের থেকে বলা হচ্ছে আমার ছেলে কি তাহলে কারো ব্রেন চাইল্ডের অংশ হয়ে জীবন দিয়েছে আপনি দেখুন মাত্র দু মাস হয়েছে এখনই যদি আমরা আত্মত্যাগকে প্রশ্ন করতে শুরু করি তাহলে আমাদের অস্তিত্ব থাকে কি করে এমনিতেই সরকারের সমর্থকরা বাজারে রয়েছে সেনাবাহিনীতে রয়েছে পুলিশে রয়েছে ব্যবসায় রয়েছে গণমাধ্যমে রয়েছে কাজেই তারা ওত পেতে আছে আপনার একটি স্লিপ হওয়ার পরেই সে যেন মাথা চাড়ানো সোশ্যাল মিডিয়াতে আমি দু মাস ধরে যাদের কোনো পোস্ট দেখি নাই কিংবা তিন মাস ধরে তারা এখন উঠে আসছে এই মাস্টারমাইন্ড শব্দ ব্রেনচাইল্ড শব্দ ধরে কাজেই আমাদের মনে রাখতে হবে যে আমাদের আরও একটি সুবিধার কথা বলি এখানে কিন্তু বিগত শাসনে আওয়ামী লীগ বনাম জনগণ হয়ে গণ অভ্যুত্থানটি হয়েছিল এখন জনগণ আমরা একসাথে সরকার বাহিনীগুলো প্রশাসন অথবা আমরা যারা কথা বলছি তাহলে তো আমাদের মধ্যে কোনো বিরোধ নাই আর যদি বিরোধ না থাকে আপনি কেন ম্যানেজমেন্টে ফেল করছেন আমাদের নিজেদের কোনো বিরোধ নাই বিএনপির মতো দলও বলছে যে সে জাতীয় সরকার চায় বিএনপির মতো দলও বলছে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় দলও বলছে যে সে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযুক্ত করতে চায় তাহলে কি হলো আমাদের কারো কোনো বিরোধ ওইভাবে নাই হ্যাঁ জোনয়েদ সাকি যেটা বলছেন যে সংবিধানের যে বিষয়টা নিয়ে বলছেন যে গণভোট হইতে পারে অথবা একটা আলাপ আলোচনা করে আমরা বোঝাইতে পারি এটা কি সাথে সাথে আমি এর সাথে একমত কিন্তু তিনটি অপশন জোনয়েদ সাকি বলেছেন ধরেন তিনটাই ভ্যালিড আপনি একটাতে মনস্থির করেন যে আমরা একটা গণ পরিষদ করবো অথবা একটা গণভোট করব। আমাদেরকে অনেক প্রতিদিন আমাদেরকে অনেক কর্মক্ষম হয়ে প্রতিদিন তৎপরতা দেখাতে হবে কিছু একটা ঘটতে হবে অ্যাকশন হতে হবে আমি নির্লিপ্ত সরকার দেখছি যারা কাজ করছে না দেখুন পদ পদবীর পুনর্মূল্যায়ন অথবা কাউকে বরখাস্ত করা কাউকে অবসরে পাঠানো এটি আমার টোটাল কাজের এক পার্সেন্ট মনে হচ্ছে কিন্তু ওইটাকে যদি আমি বড় করে দেখি তাহলে তো আমি গন্তব্যে পৌঁছতে পারবো না আপনি যদি সংবিধান পুনর্লিখন অথবা সংশোধন আপনার আমার মতে খুব বড় বিষয় কেননা পুনর্লিখন করতে গেলে অনেক সামাজিক রাজনৈতিক শক্তি আছে তাদের অনেক অদ্ভুত সব মন্তব্য আছে যার যেগুলো তারা সংবিধানে আনতে চান এখন লজিক্যাল ডিসকাশনে হয় কি তখন আপনি বুঝতে পারতেন যে এটা হয়তো সবার জন্য প্রযোজ্য না ওই সংলাপগুলো কখন হবে ওটা যদি আপনি একটি কাঠামোর ভিতরে না করেন অনেকেই প্রশ্ন তুলছেন যে সরকারের গন্তব্য কোথায় দেখুন এই সরকার যদি ভেবে থাকে যে তার গন্তব্য একটি নির্বাচন করা আমি সরকারকে দশে তিন দিব আমার কাছে এটি হচ্ছে একটি তত্ত্বাবধায়ক সরকারের রুটিন কাজ এবং কোন নির্বাচন যেই নির্বাচনে আগের সরকারটি রীতি অনুযায়ী পদত্যাগ করেছে কিংবা বিদায় নিয়েছে যেই সরকারটি পালিয়ে গেছে যে সরকারের রাজনৈতিক অধিকার থাকবে কি না এ নিয়ে প্রশ্ন উঠা উচিত এবং যে সরকারটি পনেরোশো মানুষকে খুন করেছে ছত্রিশ দিনে যে সরকারটি আমাদের তিনটি নির্বাচন গুম করেছে কাজেই এই সরকারের ব্যাপারে আপনি শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে আরেকটি রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করলেন তাহলে রাষ্ট্র মেরামত কোথায় গেল অনেক ধন্যবাদ অনেকগুলো প্রশ্ন জি এখন এই এটা একটা এই দিক থেকে যেমন ধরেন বর্তমান সরকারের ব্যাপারটি ঠিক প্রথাগত তত্ত্বাবধায়ক সরকারের মতো না যে আপনারা রুটিন দায়িত্ব পালন করবেন এবং প্রধানত একটা নির্বাচন আয়োজন করবেন এই সরকারের দুটো কাজই আছে একটা হচ্ছে যে নির্বাচন আয়োজন তো তাদের শেষ পর্যন্ত মানে এটা তাদের কাজ কিন্তু নির্বাচন আয়োজন করাটা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাও বিদ্যমান ব্যবস্থায় আর সম্ভব না অর্থাৎ যে রাষ্ট্রটাকে যে জায়গায় আনা হয়েছে এই রাষ্ট্রের মধ্যে আর একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা খুব কঠিন ফলে সুষ্ঠু নির্বাচন বলতে যাকে বোঝায় যেখানে মানুষের সত্যি সত্যি সত্তার জায়গাটায় মানুষ আসছে মানে আপনার দেখছেন যে মানুষ বোধহয় ভোট দিচ্ছে কিন্তু আসলে সত্তা অন্য জায়গায় এটা এক জিনিস যেমন এটার একটা খুব সুপ্রিম চেহারা তৈরি হয়েছিল কিংবা খুবই মানে যাকে বলে যে ক্রুড চেহারা তৈরি হয়েছিল ওইটা বলাই ভালো যে খুবই নগ্ন চেহারা তৈরি হয়েছিল যে মানে এক ধরনের নির্বাচনী কর্তৃত্ববাদ আপনি আমরা যেমন করেছি আর কি আমার মনে আছে আমরা মেয়রাল ইলেকশন করেছি অনেক ডিবেট টিবেট হলো বেশ একটা জমজমাট পরিস্থিতি মনে হচ্ছিল যে বোধহয় ইলেকশনটা যেন কত ভালো হবে হ্যাঁ নির্বাচনের দিনে আর কেউ ভোট দিতে পারে না নির্বাচনের দিনে ভোট গণনাটা আসলে আর কারো কর্তৃত্বে থাকে না যারা যারা ক্ষমতাবান যারা কর্তৃপক্ষ তারা ঠিক করবেন আসলে এখানে জিত কে জিতবে কতটা ভোট পাবে এবং ভোটের রেশিও ঠিক করে দিবেন আর কি কখন কে কাকে কতটা ভোট দিলে ওইটাকে মনে হবে যথেষ্ট প্রতিযোগিতামূলক হয়েছে আর ওনাদের তো এই মোটামুটি প্রাপ্য ওনারাই ঠিক করে দিবেন এই জায়গাগুলো বেশ মানে ঘটেছে ফলে ওই রকমটা একটা ক্রুড জায়গা কিন্তু প্র্যাকটিক্যালি আরও অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো দিয়ে আপনি সরাসরি ওই রকম না করলেও অলক্ষে অদৃশ্য নিয়ন্ত্রণ রাখতে পারবেন টাকার খেলা প্রশাসনিক যে এমনভাবে গোপনে হবে ফলে নির্বাচনকে যদি সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার অনেকগুলো পরিবর্তন করতে হবে কাজেই এই সরকারের উপরে যখন একটা সুষ্ঠু নির্বাচন এবং একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থার ভিত্তি। এইটুকুকে যদি আপনি ডিমান্ড করেন যে না আমরা একটা একটা সুস্থ নির্বাচন চাই তার এবং একই সাথে আমরা একটা স্থায়ীভাবে নির্বাচন নির্বাচন বিলম্বিত হবে না বিলম্বিত হওয়ার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ডিমান্ডটাকে লক্ষ্যটাকে লক্ষ্যটা হচ্ছে একটা নির্বাচন এবং একটা স্থায়ীভাবে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার একটা ভিত্তি নির্মাণ হবে তাহলে সেইটুকুকে কাজটা করতে গেলেও এখানে সাংবিধানিক পরিবর্তন সহ অনেকগুলো পরিবর্তন আছে। তাহলে কোন পরিবর্তনটা সরকার করতে পারবে তারা প্রাতিষ্ঠানিক অনেকগুলো পুনর্গঠন সহ সংস্কার করতে পারবে কতগুলো আইনি সংস্কার তারা করতে পারবে যেগুলো নির্বাহী আদেশে করা সম্ভব যেগুলো পরবর্তী সংসদ র্যাটিফাই করতে পারে এবং একটা কাজ যেটা নিয়ে ডিবেট আছে সেটা হচ্ছে কনস্টিটিউশন প্রশ্নে সেই ক্ষেত্রেও কিন্তু কনস্টিটিউশন প্রশ্নে আমরা ন্যূনতম কোন জায়গায় যেতে পারছি সেই প্রশ্নটা নিয়েও কিন্তু আলোচনা হবে সেটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয় পরিণত হতে পারে এবং আমরা ন্যূনতমভাবে ওই জায়গায় ফ্যাসিলিটেট করার কাজটা বর্তমান সরকার করতে পারে এখন এই কাজগুলো যদি আমরা ঠিক করি যে আমরা কী কী কাজ আসলে করছি এবং সেখানে ন্যূনতম আমাদের ঐক্যমত্ত কোন জায়গায় তাতে কিন্তু একটা ঐক্যমত্ত যেমন তৈরি হচ্ছে অন্যদিকে একটা সময়সীমা নির্ধারণের জায়গাও তৈরি হচ্ছে ফলে রোড ম্যাপ জিনিসটা এটা যে বারবার বলা হচ্ছে এটা নিয়ে আসলে প্রপার আলাপ আলোচনা শুরু হওয়া দরকার সেই আলোচনার সূত্রপাতটা এখনও ঘটেনি বলে আমার আমাদের কাছে মনে হয় সেটাই সরকারের দায়িত্ব এখন শুধু রোড ম্যাপের জন্য না এভরিডে যে সমস্যা এই সরকার এমন একটা মানে পরিস্থিতিতে এবং পরিপ্রেক্ষিতে ক্ষমতা এসছে যখন একটা ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে এবং ফ্যাসিস্ট সরকার যেহেতু পুরো রাষ্ট্রশক্তিটাকে নিজের পকেটে ঢুকিয়ে দেশ চালিয়েছে ফলে আমরা দেখলাম তারা যাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার উপক্রম হচ্ছে এবং ভীষণ রকমভাবে দলীয়কৃত ফলে এটাকে নিয়ে যখন আপনি কাজ শুরু করছেন একদিকে ভেঙে পড়া অন্যদিকে আপনি রিপ্লেস করাটা খুব সহজ হচ্ছে না আর কি মানে সব লোকজন বসানোই আছে তাদের এবং এটা অকার্যকর একটা অবস্থার মধ্যে চলে যাচ্ছে প্রশাসন পুলিশ বাহিনী কাকে দায়ী করবেন না বিগত সরকার দায়ী বর্তমান সরকারকে এটা যে ধরনের মানে কি বলে যে এটাকে পুনর্গঠন এবং এটাকে এফেক্টিভ করার জন্য যে দ্রুত এবং কার্যকরী উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগটা আসবে তাদের একটা সমর্থনের ভিত্তিতে আর কিভাবে সেই জনসমর্থনটা কে দিবে এই সরকার কিন্তু শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার অংশীজনদের সমর্থনে দাঁড়িয়ে আছে রাজনৈতিক দলের সাথে এই সরকার এখন পর্যন্ত এফেক্টিভ কোনো এংগেজমেন্ট তৈরি করতে পারেনি ওইটাই প্রবলেমটা মুতি ভাই আপনারা এই এনগেজমেন্ট শুধুমাত্র পলিটিক্যাল প্রসেসের জন্য না ডে টু ডে কাজের জন্য মানে একটা সরকার যে একটা ড্রাস্টিক কিংবা কঠোর সিদ্ধান্ত নিতে আমি মনে করি যে নিতে দরকার আছে যখন আপনি দেখছেন যে আপনার একটা সিদ্ধান্ত দিলেন কিন্তু এটা কার্যকর হলো না তার ফলে কতগুলো জানমালের ক্ষতি হয়ে গেল তা আপনি কি করবেন সেখানে আপনি আপনার আমলাতন্ত্র কাজ করে না পুলিশ কাজ করে না বলে আপনি চুপ করে বসে থাকবেন এবং তারপর বলবেন যে আমার এখানে স্যাবোটাজ করছে কেউ স্যাপারেটাইজ হয়তো করছে আপনি ঠেকাতে পারছেন না কেন সেইখানে আপনার যে ভূমিকাটা দরকার যে সেইটা আমরা মনে করি যে একটা সরকার তখনই নিতে পারে যখন তার পেছনে জনসমর্থন পক্ষে খুব থাকে তখন তিনি সাহসী হন অনেক আছে যদি আপনার করতে হয়। তাহলে আপনাকে দুঃসাহসী সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত আসবে জনগণের সমর্থনের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিগুলো যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ আপনি কোনো কাঠামোয় বিল্ড আপ করছেন না পলিটিক্যাল পার্টির সাথে একবার একটা আলোচনা হয়েছে আলোচনা যে ইনফর্মালি কেউ কারোর সাথে হচ্ছে না আমাদের দেশ আমরা হয়তো একে অপরকে চিনি আমরা অনেকে অনেকের সাথে কথা বলতে পারি বাট ইট ডাজ মিন দ্যাট যে সেই সেই স্ট্রেংথটা আসছে এটা তো জনগণও সম্পৃক্ত ফলে রাজনৈতিক দলের সাথে কাঠামোগত একটা জায়গাতে পৌঁছানো দরকার যাতে করে এই সরকারের যেখানে শুধু রাজনৈতিক দল না আমি আবার বলছি শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার অংশীজন সবাই যখন এটা আসবে পিপলস রেপ্রেজেন্টেটিভরা যখন এই সরকারের সাথে একটা ঘনিষ্ঠ এঙ্গেজমেন্টে আছে তখন আপনি যে গতিতে কাজ করতে পারবেন যেটা একটু আগে আশরাফ কাসার ভাই বললেন যে আপনাকে তো আমরা ওই সরকার দেখতে চাই যে পারফরমেন্স দিচ্ছেন আছেন যিনি পারফরমেন্স ডেলিভার করতে পারছেন না তাকে আপনি হয় দায়িত্ব থেকে সরান কিংবা অন্য জায়গায় করেন যেখানে উনি পারফর্ম করতে পারবে বসিয়ে রাখতে হবে পেয়েছেন তো এটা মানে চিরস্থায়ী বন্দোবস্তের তো কিছু নাই জনপ্রশাসন দুই মাসে ঠিক হচ্ছে না এটা তো প্রশ্নটা তুলতে হবে দুর্ভাগ্যজনকভাবে এই প্রশ্নটা তুলতে হচ্ছে আমাদেরকে আমি একটা জাস্ট বাক্য শেষ করতে চাই যে আমরা বলছিলাম যে বারবার এই সরকারের সাথে সব স্টেকহোল্ডারদের একটা এঙ্গেজমেন্ট নিয়মিত এঙ্গেজমেন্ট দরকার সেটা কেবলমাত্র রাজনৈতিক উত্তরণ যে পর্বটা এটা কিভাবে হবে সেই বিষয়ে রোডম্যাপ তৈরি করার জন্য ধরেন আপনি গার্মেন্ট নিয়ে হ্যাঁ একেবারে যে তারা কাউকে এঙ্গেজ করছেন না আমি তা বলছি না কিন্তু এই নিয়মিত হওয়া দরকার গার্মেন্ট সেক্টর নিয়ে একটা পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে কি ভূমিকা নেওয়া উচিত সরকার যদি এখানে ভুল করে এখানে যদি সময় অনুযায়ী আমরা ভূমিকা নিতে ব্যর্থ হই তাহলে এর ইমপ্লিকেশানস কি এটা ভাবতে হবে কিন্তু গার্মেন্টস সেক্টর কতদিন এইরকম অচল অবস্থাকে মানে নিতে পারবে এবং এই মুহূর্তে এই সময়টাতে যখন তার সামনে একটা শিপমেন্ট ক্রিসমাস ইত্যাদি আছে যদি কারখানা একের পর এক বন্ধ হতে পারে এর অর্থনৈতিক ইমপ্লিকেশানস কি এটা ভাবতে হবে কিন্তু তখন কিন্তু আপনি ঠেকাতে পারবেন না যদি ওখানে একটা কোনো বিপর্যয়ের জায়গা শুরু হয় তাহলে গার্মেন্টস সেক্টরের সমাধানের পথগুলো নিয়ে এখানে আলোচনাটা যেভাবে হতে পারতো শুধু তাই না আজকে প্রশাসনের যে ইনএফেক্টিভিটি কিংবা এই যে ধরুন আজকে মাজারে হামলা হচ্ছে কারা করছে কিংবা হিন্দু মন্দিরে হামলা হয়েছে হ্যাঁ সেটা নিয়ে ভারতীয়রা পত্রপত্রিকা হয়তো মানে ফুলিয়ে ফাঁপিয়ে বাংলাদেশ প্রায় হিন্দু কাটার দেশ হয়ে যাচ্ছে এরকম একটা প্রচারণা করছে তারা সেটা নিঃসন্দেহে অত্যন্ত ন্যাক্কাটনক এবং হেভিলি এটা জন বাংলাদেশের জনগণ ইয়ে করবে কিন্তু আমরা একটা ঘটনাই হতে দিব কেন কিংবা বাংলাদেশে যদি আগামী এই যে পূজা আসতেছে পূজা। তাকে কেন্দ্র করে কোনো একটা ঘটনাকেও ঘটাতে পারে তাহলে সেটার বিশ্বব্যাপী কি ধরনের প্রচার না হতে পারে ফলে আমাদের এখানে এটা আজকে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এখানে পরিষ্কারভাবে এটা বলতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা কিংবা মাজারে হামলা কিংবা পাহাড়ে হামলা এই সবগুলো ঘটনা আলটিমেটলি হয় ফ্যাসিসদের দোষর না হয় তাদের বিদেশি মিত্রদেরকে সাহায্য করা ছাড়া কিছু করবে না বাংলাদেশে একটা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এই মুহূর্তে বিজেপির রাজনীতিকে যেভাবে সাহায্য করবে ফ্যাসিসদেরকে যেভাবে সাহায্য করবে এটা তো খুব এটা বোঝার জন্য তো খুব বিরাট কিছুর প্রয়োজন নাই তার মানে কোনো না কোনোভাবে হয় তারা উস্কানি দিয়ে করছে অথবা যারা করছে তারা পারপাসটা করছে ফলে যে নামেই হোক কেউ যদি ধর্মের দোহাই দিয়ে এটা করে তারা যে আসলে মূলত ভয়ঙ্করভাবে একটা ধর্মের বিরুদ্ধে কাজ করছে মানে ইসলাম কিংবা এই মুসলমানদের বিরুদ্ধেই কাজ করছে সেই জায়গাটাকে আমাদের কিন্তু পরিষ্কার করে বলা দরকার এখন এখানে রাজনৈতিক দলের সাথে এঙ্গেজমেন্ট মানেই হচ্ছে তার জন্য যদি একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল থাকে সেইখানে একটা অনেকগুলো প্রশ্নের রেজলিউশন নেওয়া সম্ভব এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা সম্ভব যে ডিভিশনটা যে বিদ্বেষটা আমরা দেখতে পাচ্ছি যারা ছাত্র আন্দোলনে যে শিক্ষকরা এত প্রবলভাবে সমর্থন দিল তাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষ হিসেবে তাদের প্রচার করা হচ্ছে এই লক্ষণগুলো হচ্ছে ডিভিশ মানে আবারও বিভাজনের লক্ষণ যেটা আমাদের জন্য সামনের পথ পারি দিতে মানে আমাদেরকে আশঙ্কার মধ্যে ফেলছে অনেক ধন্যবাদ আমি বলি এই এই সরকারটির জনপ্রিয়তা বা জনগণের দাবি অতীতের বাংলাদেশের চুয়ান্ন বছরে কোন সরকার এতটা জনতার ছাত্রদের শ্রমিকদের সমর্থন পুষ্ট সরকার ইতিহাসে ছিল না কেননা আওয়ামী লীগ বলে যে দলটি ক্ষমতায় ছিল সেটি কিন্তু আসলে আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি তার কর্মী নেতাবর্গ যে জেলা পর্যায়ে তারাও এই সরকারকে সমর্থন করছে যারা অপরাধী না যারা সুবিধাবাদী না যারা লোভ করেনি যারা টাকা অর্থ আত্মসাত করেনি তার মানে এই সরকারটি বাংলাদেশের অধিকাংশ মানুষের পছন্দের সরকার অতএব আপনি যে বলছেন যে তার কাজ করার গ্রাউন্ডটি কি নির্বাচিত সরকারেরও এতটা ম্যান্ডেট থাকে না এই সরকারের যেমন ম্যান্ডেট রয়েছে এটি প্রথমে তাদের বিশ্বাস করতে হবে দ্বিতীয় হচ্ছে যে আমার দেখতে হবে যে সরকারে যারা যোগ দিয়েছেন তারা তো বিভিন্ন ক্যারিয়ারে ছিলেন তারা কি সাহসের কাজ করেছেন তাদের জীবনে এটা আপনি খোঁজ নেন এটা পরীক্ষা একটু পরীক্ষা না আমি করতে চাই যে যেই সচিব দায়িত্বে ছিলেন অধিকাংশই তো ব্যুরোক্রেট এক্স অবসরপ্রাপ্ত তাদের যদি জীবনে কোনো সাহসের গল্প না থাকে আমি হঠাৎ করে তাকে কেন ভাবছি উনি আমার সাহসের কাজটি করতে পারবেন তার মানে ওই প্যারামিটার থেকেই তো আপনি তাকে অযোগ্য ভাবতে পারেন দেখুন বাদ দেওয়া মানে কিন্তু এটা তো চিরস্থায়ী বন্দোবস্ত না আপনি মাস দায়িত্ব ছিলেন আমি আপনাকে এখন বদলাচ্ছি রদ বদল করছি প্রতিস্থাপন করছি এই জায়গায় যেতে হবে কারণ আপনাকে যে সাহসী সংস্কার করতে হবে সেটি প্রমাণিত আচ্ছা সব রাজনৈতিক শক্তি মানে পতিত সরকারটি ছাড়া এই সরকারের পেছনে আছে এবং এখন পর্যন্ত আমি বলবো তারা দারুণভাবে সমর্থন দিয়ে যাচ্ছে কাজেই তাদের শক্তিতে বলিয়ান হয়ে আপনি সংস্কারটি করেন সাহসটি দেখান একটা বিপদ বড় আকারের হলে আপনি রাজনৈতিক শক্তির সমর্থন ছাড়া সেই বিপদ মোকাবেলা করতে পারবেন না আজকে একটি বিদেশি সংবাদ মাধ্যম আমার সাথে কথা বলছিল। আমি তাদেরকে বলেছি আগামী পূজায় আমার মূল চিন্তা হচ্ছে স্যাবোটাজ আওয়ামী লীগের যে প্রতিপতিত শক্তি আছে তারা পাঁচটি বা দশটি জায়গায় এমন ঘটনা ঘটাতে পারে যে পুরো জাতীয়ভাবে আমরা আমাদের মুখে চুনকালি পড়বে স্যাবোটাজ করার ক্ষমতা তাদের অনেক আছে তাদের রাজনীতির পরিচয়ের মধ্যেও স্যাবোটাজটা আছে কাজেই এই এই সরকারকে আপনার এটিতে অত্যন্ত বুঝে ফেলতে হবে যে তাদের সামনের বিপদগুলো কী দেখুন দুটি বিপদ আমরা প্রকৃষ্টভাবে দেখতে পাচ্ছি একটি হচ্ছে ভারতীয় প্রপাগান্ডা সেটি তাদের গণমাধ্যম করছে তাদের সরকার করছে তাদের কূটনীতিকরাও করছে সরকার একা ভারতকে মোকাবেলা করতে পারবে না তাকে রাজনৈতিক শক্তির শক্তিকে সাথে নিতে হবে এখন একটা সৌভাগ্য হচ্ছে যে বাংলাদেশের তরুণরা তারা ভারতের চেহারাটি বুঝে ফেলেছে যে এ আমার নির্বাচন গুম করে আমার পানি আটকে দেয় আমার সীমান্তে মানুষ হত্যা করে এবং আরও অনেক কিছু করে কাজেই আপনি তাকে সাথে নেন সেটি রাজনৈতিক শক্তিকে সাথে নেন দুই হচ্ছে পতিত শক্তির যে প্রোপাগান্ডা এবং তাদের যে নেটওয়ার্ক রাজনৈতিক শক্তিকে সাথে নিবি করে এর তো কোনো কী নেই দেখুন এটির কিন্তু অনেক তরিকা আছে যেমন আমি বলি আপনি একটি কাউন্সিল করতে পারেন যেমন করে পলিটিক্যাল কাউন্সিলের কথা হচ্ছিল আপনি যেমন করে একটি পরিষদ তৈরি করতে পারেন যে জন বা পনেরো জনের রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারকে সাহায্য সহযোগিতা করবে আমরা অনেক অপ্রয়োজনীয় কাজ করছি যেগুলো কোনো প্রয়োজন নাই যেমন মিডিয়া কমিশন করার কথা হয়েছে আমি তার ঘোর বিরোধী কে আমাকে বলবে যে আমার কি করা উচিত আর কি করা উচিত না বাংলাদেশের সংবাদ মাধ্যম মিডিয়া সাংবাদিকরা যারা সাংবাদিক যারা পনেরো বছরে প্রশ্ন করব না প্রশংসা করতে এসেছে তারা কোনো সাংবাদিক না কাজী সাংবাদিকরা জানেন প্রতিষ্ঠান কি করে চালাতে হয় তাদের ইনভেস্টিগেটিভ রিপোর্টের অধিকার রয়েছে তারা জানেন কি প্রশ্নটি করতে হয় তারা জানেন গঠনমূলক সমালোচনা কি এগুলো রিইনভেন্টিং ইনভেন্টিং দ্য উইল করছেন আপনি আপনি এই দুর্নীতি দমনের ব্যাপারে আপনি যদি টিআইবির প্রধানকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করে দেন আপনি বদিউল আলম মজুমদারকে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার করে দেন আপনার কমিশন করার কোনো দরকার নেই তা প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট ক্ষমতা রয়েছে আইন কানুন রয়েছে আমাদের সমস্যা প্রয়োগে এই লোক এই ভদ্রলোকরা গেলে তারা প্রয়োগে আপনাকে হেল্প করবে আপনি ফাস্ট ট্র্যাকে নিতে পারবেন সংস্কার দেশ দেখতে পাবে নির্বাচনের এই জিনিসগুলো তারা আবার বিলুপ্ত করছে তারা আবার যোগ করছে আমরা কোনো প্রাণ সঞ্চার করতে পারছি না সরকারের ভেতরে এবং মানুষ কিন্তু দেখেন কিছুদিন পরে আপনার এই দোহাই আর খাবে না যে গত সরকার পনেরো বছরে জঞ্জাল ফেলে গেছে আমার সব কিছু নষ্ট করে দিয়ে গেছে মানুষ বলছে যে ভাই আমরা সেটা বুঝতে পেরেছি আপনি তো তিন মাস হয়ে যাবে বা দুমাস হয়ে গেছে আপনি আমাকে প্রনিধানযোগ্য পরিবর্তন কি করেছেন দেখান যেমন দেখেন আপনি পুরনো প্রশাসনের দুর্বল রাজনৈতিক ব্যক্তি যখন মন্ত্রী হয় তাকে চালায় প্রশাসন সবল রাজনৈতিক ব্যক্তি অতীতে অনেক সবল রাজনৈতিক ব্যক্তি ছিল সবাইকে যে আমরা পছন্দ করতাম তাও না তারা সচিবালয়ে কাঁপিয়ে ফেলতো তারা জানতো আমলাটা কোন সিদ্ধান্ত দেয় কোন উদ্দেশ্যের কারণে আমরা তো দেখতে পাচ্ছি সচিবরা সরকার চালাচ্ছেন কোন সচিবরা যারা শেখ হাসিনার সচিব যারা গত প্রতিতর সরকারের সচিব যারা তিনটি নির্বাচন ভুয়া নির্বাচন করার কলকাঠি নেড়েছিলেন তাদেরকে আপনি এক রাতের মধ্যে বিদায় করে দিবেন আপনি যদি নিজ থেকে ডেপুটি সেক্রেটারিকে সেক্রেটারি করতে হয় করেন আপনাকে তো কেউ আপনার অপার ক্ষমতা এখন আমি কি ইতিহাসকে ইতিহাসকে বলতে পারবো যে আমার অপার ক্ষমতা ছিল 2024 সালে কিন্তু আমার কর্মহীনতার কারণে আমার দক্ষতাহীনতার কারণে হয় যে তারা নিজেরাই নন কি করতে হবে এবং কি করা উচিত এটি কিন্তু প্রকৃষ্ট এটি প্রমাণিত দেখুন আগের সরকার তত্ত্বাবধায়ক প্রধান যারা হতেন তিনি তিন বছর পাঁচ বছর আগে জানতেন যে তিনি প্রধান হবেন তিনি একটা হোমওয়ার্ক করতেন তিনি গুটি কয় মানুষকে চিহ্নিত করে রাখতেন টপ দশটা কাজ বিবেচনা করে রাখতেন লতিফুর রহমান সাহেব দায়িত্ব নেওয়ার পরে জন ব্যুরো সেক্রেটারিকে কী করে বদলালেন এখন আমরা বুঝতে পারছি যে আপনারা পাঁচ দিনের মধ্যে সরকার গঠিত হয়েছে একে অন্যকে হয়তো ওইভাবে চিনতেনও না হয়তো নাম পরিচয়ে চিনতেন হয়তো আপনার কোনো ক্লাসমেট ছিলেন উনি ইত্যাদি এইসব এইসব দুর্বলতা তো আমাদের কাটিয়ে উঠতে হবে একটি চা চক্রের ভেতর দিয়ে তারপরে আপনাকে কাজে নেমে যেতে হবে এখন আপনি যদি সংস্কার কমিশনকেও তিন মাস সময় দেন এটি তো আমাদের অনেকটা মনে হচ্ছে ব্যুরোক্রেটিক পদ্ধতি এটা ব্যুরোক্রেটরা ডিসাইড করছেন দেশ চলবে কিভাবে যেমন করে ডিজিএফআই ডিসাইড করেছেন অতীতের দেশ চলবে কিভাবে কার এলসি খুলবেন কোন মিডিয়া চলবে কোন প্রোগ্রাম ফ্রন্টলাইন বন্ধ হবে কি বন্ধ হবে না আমরা যখন এদেরকে আমাদের ঘাড়ের উপরে উঠতে দেই। তখনই কিন্তু অপশাসনটা শুরু হয় আমি এই সরকারের বিদায় রাজস্বিক হোক গৌরবোজ্জ্বল হোক এমনটি চাই কিন্তু তার বিদায় যেন আমরা সুন্দর করে বলতে পারি যে আমাদের একটা ঐতিহাসিক সরকার বিদায় নিচ্ছে তাদের প্রবেশ কিন্তু নাটকীয় হয়েছে এবং আপনি দেখেন বাংলাদেশের সব মানুষ রিজয়েস করেছে যেরকম একটা নোবেল লরিয়েট বাংলাদেশের সরকারের প্রধান হয়েছেন যিনি বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে পারেন আপনি নিউ ইয়র্কে তাকে এবার রক স্টারের মতো সম্মান দেখানো হয়েছে লাইক এ রক স্টার উনি চার দিনে চল্লিশটা মিটিং করেছেন এগুলো কিন্তু সব পজিটিভ দিক কিন্তু দেশের ভেতরে আপনি যদি স্টেক সাথে না বসেন আমাদের যে জটিল সমস্যা সেটি আশুলিয়া হোক সেটি মাজার ভাঙা হোক সেটি অথবা হিজাব পরব কি পড়বো না আপনাকে শক্ত হাতে দমন করতে হবে আন্দোলনের শক্তিরা যদি বুঝতে পারে যে আপনার মৌলবাদীদের কাছে আপনি পরাজিত হয়ে গেছেন আপোষ করছেন এটা খুব খারাপ লক্ষণ অনেক ধন্যবাদ সাকি আপনি নিশ্চয়ই দেখেছেন বা প্রতিদিনই কাগজে আসছে যেটা যেটাকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলছি এটার প্রবণতা তো অনেক বেশি দেখছি আমরা এটার কারণ কি মানুষ কেন আইন হাতে তুলে নিচ্ছে একটা বড় কারণ কিন্তু এই দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট শাসন মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ যে বিভাজন তৈরি করেছে অসহিষ্ণুতা তৈরি করেছে আপনি এতদিন ধরে চাপিয়ে রেখেছেন তো এটা এই এইটা যখন মানে আউটবার্স্ট একটা তো হয়েছে এবং এর মধ্যে যে ঘৃণা বিদ্বেষের জায়গা আছে অসহিষ্ণুতা আছে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মধ্যে তার যে মানে এটা বলতে পারেন যে একটা হয় একটা সামাজিক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে সামাজিকভাবে মানুষ অনেকগুলো জিনিস মেনে চলে তার তার রীতি নীতি তৈরি হয় কোনটা করা ঠিক কোনটা বেঠিক সেই বিষয়গুলো নির্ধারিত হয় আর এটা হচ্ছে রাষ্ট্র ঠিক করে ফলে আমাদের মতো দেশগুলোতে যেহেতু সমাজকে ক্রমাগত দুর্বল করে ফেলা হয়েছে রাষ্ট্র অনেক বেশি প্রবল এসছে রাষ্ট্র একভাবে নিয়ন্ত্রণমূলক কায়দা এটা করতো রাষ্ট্র যখন কিছুটা মানে বলতে পারেন দুর্বল অথবা অকার্যকর তখন সমাজেরও আবার ওই নিয়ন্ত্রণটা নেই তখন কিছু তো আউটবার্স্ট হবেই এবং আমরা দেখতে পাচ্ছি যে এক বিরাট একটা সংখ্যার তরুণ তৈরি হয়েছে যাদের যাদের ঠিক সামাজিক নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের যে ভারসাম্যের মধ্যে তারা ছিল এটা দুটোরই এখন একটা ভারসাম্যহীনতার জায়গা তৈরি হয়েছে এই বিষয়গুলো আমাদের আরও গভীরভাবে ভাবা দরকার রাজনৈতিক দল প্রত্যেকেরই এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া দরকার মানে নিয়ন্ত্রণের জায়গা থেকে সাংস্কৃতিক জায়গা থেকে কিন্তু পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটা একটা রাষ্ট্র রাষ্ট্রের এফেক্টিভিটির উপর নির্ভর করছে যে আমরা এই এই বিষয়গুলো কীভাবে বন্ধ করতে পারবো কিন্তু রাষ্ট্র আবার নিজেই যদি কোনোভাবে গুম কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অনুঘটক হয়ে যায় তখন আবার বিপজ্জনক জায়গা তৈরি হবে কারণ এই কথাগুলো আমরা আগে বলেছিলাম যে একটা রাষ্ট্রের ভিত্তিটা কি জনগণের কনসেন্ট জনগণের সম্মতি রাষ্ট্র বাহিনীগুলো যে বল প্রয়োগ করে কোথা থেকে করে তাদের হাতে অস্ত্র আছে তারা একজনের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করতে পারে কারণ এর বিরুদ্ধে আইন আছে যে আইনের পেছনে জনগণের কনসেন্ট আছে যে তোমরা এটা করতে পারবে কিন্তু আইন অনুযায়ী করতে হবে হ্যাঁ কিন্তু রাষ্ট্র নিজেই যখন বেআইনিভাবে আরেকজনকে মেরে ফেলে এবং কোনো একটা সমস্যার সমাধানের জন্য মানুষ মেরে ফেলাকে সমাধান হিসেবে হাজির করে এবং সেটাকে জায়েজ করার চেষ্টা করায় তখন আসলে আপনি রাষ্ট্রটাকেই তার টিকে থাকার ভিত্তিটাকেই প্রশ্নবিদ্ধ করতে থাকেন এবং ধীরে 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 সেটা ক্ষয় পেতে থাকে এই রাষ্ট্রটা কিন্তু ওই জায়গায় এসে পৌঁছেছিল যে গোম খুন যেভাবে সে একটা তার টিকে থাকার ভিত্তি হিসাবে তৈরি করেছিল এবং এটা ফলে রাষ্ট্র নিজে হয়ে পড়েছিল জনবিচ্ছিন্ন একটা ইনস্ট্রুমেন্ট কোনো একটা পক্ষে যেটা জনগণের বিরুদ্ধে চালিত হয় ফলে মানুষের খুব এমন জায়গায় উঠেছে যে এর আর কোনো কনসেন্ট থাকে নাই এই কারণে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে যেখানে মানুষ রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ছে লাখে লাখে মানুষ নামে তো সেই জায়গাটা আমাদের রাষ্ট্রের যে এখন আমরা পুনর্গঠন বলছি গঠন বলছি এই জায়গাটা করছি যে আমাদের আবার নতুন করে উপলব্ধির জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে যে এইটা একটা জনসম্মতির উপর দাঁড়িয়ে থাকা যে একটা আইনের উপর দাঁড়িয়ে থাকে যে আইনের নিচে জনসম্মতিটা আছে এইটাকে কোনোভাবে যাতে ভঙ্গ না করা সেটাই গুরুত্বপূর্ণ কাজ এবং সেখানে জবাবদিহিতার প্রশ্নটা ফলে কোনোভাবেই আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই আর একটি আয়না ঘর আমরা এফোর্ড করতে পারি না নতুন রাষ্ট্রের যাত্রাপথে সেইটা বিবেচনার মধ্যে রাখতে হবে এবং সেটা যদি আমরা করতে পারি সমাজে যে অস্থিরতা এবং জায়গা আছে সেখানে দুটো দিকেই আমাদের মানে আমাদের কাজ করতে হবে মানে একসময় মানে আক্তারুজ্জামান ইলিয়াস একটা লেখার হেডলাইন করেছিলেন যে সমাজের হাতে রাষ্ট্রের খাতে শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষাটা থাকবে সমাজের হাতে কিন্তু রাষ্ট্রের খাতে অর্থাৎ সমাজের যে একটা ভূমিকা যদি আমাদের সমগ্র আমাদের সমাজের মধ্যে থাকে তাহলে সমাজ কিন্তু তার নিজের অনেকগুলো রীতি এবং নীতি তৈরি করে যেটার মধ্যে নানাভাবে মানুষের এই এই সহনশীলতার জায়গাটা তৈরি হয় আবার রাষ্ট্র খাতে থাকবে রাষ্ট্র তার মানে এখানে আছে এবং রাষ্ট্র উপস্থিত আছে রাষ্ট্রের আইন কার্যকর আছে যার ফলে কেউ যদি মানে ওই জায়গা ব্রেক করে সেখানে আমাদের ভূমিকা রাখতে হবে ফলে এই এই যে এইটা একটা সাধারণ জায়গা বললাম তার মানে এই না যে আমরা কতগুলো রীতিনীতিতে একেবারে এমনভাবে আষ্টে আষ্টেপৃষ্ঠে বেঁধে যাব যে মানুষ কোনো নতুন চিন্তা করবে না রীতিনীতিও পরিবর্তনশীল সেগুলো নানাভাবেই সেই পরিবর্তনের প্রক্রিয়াগুলো এগোয় কিন্তু এটা মনে রাখা দরকার যে আমার কোনো অ্যাকশনই অন্যের অধিকারকে খর্ব করতে পারে না সেটা ক্ষতিকর এখানেই নাগরিকতা সম্পর্ক আমার অধিকার ডিফাইন্ড হলে আমার অধিকার যাতে আমার চর্চা করতে গিয়ে আমি অন্যের অধিকার খর্ব করে না ফেলি ওই জায়গাটা হচ্ছে কর্তব্যের প্রশ্ন অনেক ধন্যবাদ এই অধিকার আর কর্তব্যের লেনা নাগরিকতা অনেক ধন্যবাদ দু মিনিট সময় আছে শেষ করব। আমি প্রথমে বলি এই যে গণপিটুনির ঘটনা ঘটেছে এটিকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে কেননা অতীতের সরকারটি ছিল গুটি কয় মানুষের সরকার এবং তারা কিন্তু রাষ্ট্রকে প্রকৃত অর্থেই অকার্যকর রাষ্ট্র পরিণত করেছিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তফাজ্জলকে যে পিটিএম মারা হয়েছে আপনি জানেন ছয়জন আটকের মধ্যে পাঁচজনেরই ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড আছে কাজে আপনার বুঝতে হবে যে তারাও কলকাঠিন আটছে তারা এমন একটা জিনিস করতে চাচ্ছে যে বাংলাদেশে ল লেসনেস হয়ে গেছে যেটা ইন্ডিয়ান মিডিয়া খুব দ্রুত পিক করছে ঢাকার কোনো কোনো মিডিয়া আউটলেট ওটাকে উৎসাহ দিচ্ছে এবং ভারতীয় সরকার সেটিকে বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে আর বিগত সরকার আমি এখন প্রতিদিন আওয়ামী লীগের ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজ পড়ি তারা বলেছে পাঁচ অগস্টের পর থেকে নাকি তাদেরও পাঁচশো জন মারা গেছে তার মানে প্রপাগান্ডা এবং মিথ্যা তথ্যের একটা বিশাল বন্যা যোগাযোগ মাধ্যমেও হচ্ছে দেশব্যাপীও হচ্ছে দেশের বাইরেও হচ্ছে এখন আপনাকে মেকশিওর করতে হবে যে আপনার ঘৃণা থাকতেই পারে এবং আপনি জানেন মতেভাবে আমি খুব বলছি যে যেই প্রতিহিংসা আমরা আশঙ্কা করেছিলাম তার এক হয়নি কেননা মানুষ সংযত হয়েছে লোকগুলো পালিয়ে গেছে অথবা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে কিন্তু পনেরো বছরের পুঞ্জীভূত ক্ষোভে অনেক কিছু হতে পারতো এগুলো আমাদের ভুলে এখন কিন্তু সামনের দিকে প্রগতিশীল বলেছিলেন যে কয়েক লক্ষ লোক মারা যায় বলেছিলেন কচু কাটা হবে তবে আমি কি ভয় পাচ্ছি জানেন কোনো ফাঁক ফোকর গলে তারা যদি আবার রিসারফেস্ট হতে পারেন ওবাইদুল কাদেরের সেই কচু কাটা কিন্তু বাস্তবায়ন হবে এটা একটা বিষয় যেটা আমি বললাম যে একদিকে সমাজের এটা ঘটেছে আর সময় নিব না আমি শুধু এটা ঠিক যে এই একটা খুবই সংঘবদ্ধ চেষ্টা চলছে মানে আওয়ামী লীগ এবং তাদের পুরো মানে একটা বড় গোষ্ঠী যারা নেতৃত্ব এত বড় একটা হত্যাকাণ্ড করলো ন্যূনতম অনুশোচনা তো দূরের কথা তারা প্রতি মুহূর্তে যে কাণ্ডগুলো ঘটাচ্ছেন প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে একটা স্যাবোটাজ একটা একটা অস্থিতিশীল আমি শুধু যোগ করি সমর্থকরা পর্যন্ত কোনো অনুশোচনা নাই অনুতাপ নাই তারা কোনোভাবে দু মাসের গণহত্যাকে পাশ কাটিয়ে প্রতিদিনের অ্যাডহক বিষয় তুলে আনতে চাচ্ছে এবং ওইটা নিয়ে বিতর্ক করতে চাচ্ছে শেষ করতে হচ্ছে জি আমি আমি অনেক ধন্যবাদ জানাই সাকি এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ যে আবার নতুন যাত্রার প্রথম অনুষ্ঠানে আমাদেরকে দেখতে অনেক আমাদের কিন্তু অবারিত কথা বলার এই প্ল্যাটফর্মটি আবার তৈরি হলো অনেক ধন্যবাদ আপনাকেও সম্মানিত আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন